বঙ্গবন্ধুর কথা তো একদম স্কুল থেকেই আমার শোনা। আমরা তখন যশোরে ছিলাম 65 সালের দিকে, বঙ্গবন্ধু তখন আগরতলা মামলায় অ্যারেস্ট হলেন এবং যশোর থেকেই, এবং সেই থেকে বঙ্গবন্ধুর প্রতি একটু আগ্রহটা আমার। কিন্তু সেই মানুষটাকে আমি যে এত দ্রুত কাছে পেয়ে যাবো এটা আমি ভাবতেই পারিনি। প্রথম বঙ্গবন্ধুকে আমি পেলাম ছাত্র ইউনিয়নের কনফারেন্সে, এটা আমার প্রথম দিককার ছবি, প্রথম দিনের ছবি। তখন আমি 16 বছরের, আমি এপ্রিল মাসের সেই ছবিটা তোলা, এবং এই ছবিটার জন্য আমি তখন ছাত্র ইউনিয়নের পত্রিকায় আমার ছবি ছাপা হতো, এই ছবিটার জন্য আমার চাকরি হয়ে যায়। খালাম্মা, আমরা খালাম্মা বলে ডাকতাম, যিনি বঙ্গমাতা এখন ফজিলাতুন্নেসা, এবং ওই বাড়িতে আমি বলছিলাম যে ওই বাড়িতে গেলে না খেয়ে আসার কোনো সুযোগ ছিল, মানে খেয়ে যেতেই হবে, না খেয়ে কেউ যেতে পারতো না। এবং উনি খুব কম কথা বলতেন, খুব সফট, কিন্তু সবাইকে খুব আদর করতেন। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। তো কামাল ভাই, এই দিনকে কিন্তু একদম কোনো রকম প্ল্যান ছাড়াই কামাল ভাই হঠাৎ করেই খালাম্মাকে গলার ফুলে মালা দিতে, আমি তো জানতামই না সেদিনকে ছিল ওনার জন্মদিন, এবং সেটাই ছিল শেষ জন্মদিন, আগস্ট মাসের 8 তারিখ। এবং সেদিনকে আমি এই ছবিটা তুলেছিলাম, আমার মনে হয় 10:30-11টার দিকে রাত্রে ওই বাসাতে। খালাম্মার একটা মজার শখ ছিল, আমাদের বঙ্গবন্ধু যে শখ ছিল পাইপের, ওনার খালাম্মার শখ ছিল পানের বাটা, উনি খুব পান পছন্দ করতেন এবং পান খেতেন, ওনার একটা পানের বাটা থাক ছিল এরকম, এবং সেটাই এটা। এই বাটাটা যখন হাসিনা পা দেশে ফিরে আসলেন এবং একটা সময় বলা যায় যে যুদ্ধ করে বাড়িটা ফেরত পেলেন, তখন 32-এর সব জিনিস, প্রতিটা ঘরেই তো রক্তের দাগ, বিধ্বস্ত ঘর, ওগুলো দেখছেন না, খুব কাঁদছিলেন হাসিনা পা। এই সময় পানের বাটাটা পাওয়া গেলো, পানের বাটাটা ধরে উনি অনেক কাঁদলেন, এবং একসময় পানের বাটাটা খুলে দেখা গেলো সেই রেখে যাওয়া ওনার যে পানগুলো একদম শুকিয়ে কেমন হয়ে গেছে। এই ছবিটা 13 জুলাই তোলা 75-এ, এর ঠিক এক মাস পরেই তো উনি মারা গেলেন। খালাম্মাকে উনি রং লাগিয়ে দিচ্ছেন, হলুদের রং, এবং মাথায় ওনার ক্যাপটা পরা, এই ক্যাপটা দেওয়া হয়েছিল মাথায় চুল যাতে নষ্ট না হয়ে যায় সে কারণে। এই হলুদের সময় উনি একটু আনন্দ করেছিলেন, আর সারা জীবন তো অনেক কষ্টই করে গেলেন দেশের জন্য। বঙ্গবন্ধু একদিন বিকালবেলা, সেদিনকে 13 জুলাই, আমি বিকালবেলা আমরা গেছিলাম সন্ধ্যার আগ দিয়ে, কামাল ভাই সেদিনকে লাস্ট ডে, তো এই লাস্ট ডে মানে কি কালকে বিয়ে, আজকে ব্যাচেলার লাস্ট ডে। তো আমি সিঁড়িতে উঠছি, যতই উঠছি ততই ওনার অ্যারিন মোড়ের গন্ধটা আমার নাকে আসছে। অ্যারিন মোড় মানে উনি যে পাইপটে মশলাটা ছিল ওইটা কিন্তু আমার বাবাও টানতেন, যার ফলে আমার খুব পরিচিত গন্ধটা এবং খুব মিষ্টি গন্ধটা। আমি সিঁড়িতে উঠতেছি যত তত, আমার ভাবছি আচ্ছা বঙ্গবন্ধু প্রেসিডেন্ট বাসায় আছে, আমাকে তো কিছু কেউ বললো না, অ্যালার্ট করলো না। তখন আমি তারপরে উঠছি, উঠতে উঠতে আমি ভাবছি তাহলে কি বঙ্গবন্ধু ছাদে, তো উঠেছি ছাদে, উঠে ডানে তাকিয়েছি বঙ্গবন্ধু দুটো রুম আছে ওখানে নাই, বাঁ দিকে কামাল ভাইয়ের রুম সেখানে নাই, কিন্তু হঠাৎ সামনেই দেখি যে উনি এভাবে বসে আছে। দেখা মাত্র আমার তো মনে হয়েছে যে আরে এটা তো একটা দারুণ ছবি। তখন আমি আমার ফ্ল্যাশটা লাগিয়ে, তখন আমি আমার বাবার ক্যামেরা ইউজ করতাম, ইয়াশিকা, তো ওই ফ্ল্যাশটা জ্বলা মাত্র উনি আমার দিকে টার্ন নিয়েছেন, উনি এভাবে কথা বলছিলেন, উনি ডান দিকে আমার দিকে ঘুরেছেন, ঘুরে বলছে ওরকম গলায়, কেড়ে কেড়ে তুই আমার ছবি তুললি, ওই গলা শুনে আমার তো ভয়, আমি অবস্থা খারাপ। তখন হারুন ভাই দেখলো যে বঙ্গবন্ধু তো রাগ হয়ে গেছে, সামনে বসা ছিল হারুন ভাই, হারুন বলছে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পাভেল, আমাদের পাভেল আপনার ছবি তুলেছে। তো বঙ্গবন্ধু এটা শুনলেন, শুনে আবার আমার দিকে তাকালো, তাকিয়ে বলছে তুই চিনিস আমি কে? তখন আমি ভাবছি আচ্ছা বঙ্গবন্ধু এরকম করছে কেন, তাহলে কি ওনার ফ্ল্যাশটা ওনার চোখে লেগেছে, উনি কি আমাকে চিনতে পারছেন না, উনি তো আমাকে চেনেন। তা আমি মাথা নিচু করে আসছি, পরক্ষণই মনে হলো আচ্ছা এটা তো ছেড়ে দেওয়া যায় না, এটার তো একটা উত্তর দিতে হয়। আমি কোথার থেকেই সাহস পেলাম, আমি একদম ওনার মতো ভয়েস করার চেষ্টা করলাম, আমি ওনার মতো ভয়েস ওনার চোখের দিকে তাকালাম, উনি দেখে আমার দিকে তাকিয়ে আছে, অ্যান্সারটা চাচ্ছে তুই চিনিস আমি কে? তখন আমি ওনার দিকে তাকিয়ে বললাম যে হ্যাঁ চিনি, আপনি বঙ্গবন্ধু। একদম ওনা, আমি তো ছোট কিন্তু ওনার মতো ভয়েস করে আমি চিনি আপনি বঙ্গবন্ধু, বলা মাত্র সাথে সাথে সে রিপ্লাই দিচ্ছে আমি কি সেহেতু বঙ্গবন্ধু, আমি দেশের প্রেসিডেন্ট। আমি চিন্তা করছি বঙ্গবন্ধু আবার কবে প্রেসিডেন্ট হলো, বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই, তারপরে বঙ্গবন্ধু কখন প্রেসিডেন্ট, আমি চুপ করে আসছি। তখন বলছি যে প্রেসিডেন্ট কি লুঙ্গি গেঞ্জি পরে ছবি তোলে রে? তখন আমি চিন্তা করছি যে প্রেসিডেন্ট কি পরে ছবি তোলে, লুঙ্গি গেঞ্জি তো উনি পরাই আছেন, তাহলে প্রেসিডেন্ট কি টাই স্যুট পরে ছবি তোলে? আমি চিন্তা করছি, এই চিন্তা করতে যে উনি আবার বলছে
তোমার পানিশমেন্ট হবে যখন বলছে পানিশমেন্ট হবে তখন তো এতক্ষণ তো আমার হার্টবিট ধাকধাক করছিল এখন আমার কাছে মনে হয়েছে যে সর্বনাশ আমার পা হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে যে সর্বনাশ তাহলে তো আমার পানিশমেন্ট কি পানিশমেন্ট দেবে আমার কি ফিল্মটা কেউ খুলে নেবে নাকি ক্যামেরাটা নিয়ে যাবে আমি বুঝতে পারছি না কি করব এই সময় আমি মাথা নিচু করে আসছি এই সময় তার ক্যাপ্টেন শরীফ আজিজকে ডাকলো শরীফ শরীফ এদিকে আয় তো তো ক্যাপ্টেন শরীফ আজিজ আর্মি উনি দৌড়ে আসেন স্যার বলে আমার শার্টটা নিয়ে আয় তো যখন বলছি শার্টটা নিয়ে আয় তো তখন আমার মনে হচ্ছে আচ্ছা শার্ট পরে কী পানিশমেন্ট দিবে আবার এটা আবার কী ধরনের পানিশমেন্ট তো আমি তাকিয়েছি তখন উনি শার্টটা একটা হাত ঢুকিয়ে আর একটা হাত ঢুকাতে যাবে এই সময় আমাকে দেখেছে আবার চোখাচোখি আমাদের চোখাচোখি হওয়ামাত্র তোমার পানিশমেন্টটা হচ্ছে আমি শার্ট পরবো তুমি আরেকটা ছবি তুলবে এত মজার এবং দেখেন একটা মানুষ একটি আঙ্গুলি হেলনে হাজার হাজার মানুষ আমরা যুদ্ধে যাচ্ছি আমরা মুখ জান দিয়ে দিচ্ছি পাকিস্তান আর্মির অবস্থা খারাপ সেই মানুষটা ঘরে কত সহজ সাধারণ একদম শিশুর মতো